एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। आज के हे 12 এপ্রিল বুধবার, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 11:30। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, স্টার্ট করতে দেরি হয়ে গেছে আমাদের। অলরেডি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কমপ্লিট, তোজোর তো অবভিয়াসলি কমপ্লিট। তো আমাদের এই যে কার সিলেকশন নিয়ে দোনামোনা চলছে, এইসবই সারাদিন চলতে চলতে বেলা হয়ে যাচ্ছে। এখন উজ্জ্বলের অফিস স্টার্ট হলো, তো আমি ভাবলাম আজকে আমি একটা ব্লগ শ্যুট করবো, বিকজ আজকের দিনটা স্পেশাল। আজকে আমরা হচ্ছে আমাদের নতুন গাড়ি বুক করতে যাব, এখানে ওখানে এই শোরুম অনেক কিছু ঘুরে অ্যাট লাস্ট আমরা যেটা চুজ করেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো যখন যাব। তো আজকে বুক করে রাখবো, আর সঙ্গে সঙ্গে তো পাবো না, টাইম লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সারাদিনটা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা দেখতে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দিনটা এখন থেকে তোমাদের সাথে স্টার্ট করা যাক। সো এখন হচ্ছে প্রায় 12টা বেজে গেছে, আর আমাদের প্ল্যান আছে যে স্নান টান করে খাওয়া দাওয়া করে, তোজোর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বেরোবো, যাবো এখানে সামনে আমাদের থেকে কাছেই শোরুম আছে হুন্ডায়ের, সেখানেই যাবো চুজ করেছি আমরা এখন। তো মামনি বাপিও যাবে, কারণ কি মোটামুটি আমরা অনেকটা শর্ট আউট করে রেখেছি, বাকি কিছু কাজ আছে কালার চুজ করা অ্যান্ড অল। তো তার জন্য কিছুক্ষণ ওয়ান হাফ আওয়ারের কাজ আছে আজকে বুক করে আসতে, সেটা তোজোকেও নিয়ে যাবো। তারপরে এমনিতেও ঘুমোয় না, চারটে ঘুমালো, সেই চারটে সাড়ে চারটের আগে তো ঘুমোয় না, আজকে 9টায় উঠেছে। তো এই জন্য যিনি নাচছেন এখন, ইনাকে এখন স্নান টান করিয়ে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা 3টার দিকে বেরোনোর প্ল্যান করি। সো গড়িতে এখন সময় হচ্ছে প্রায় 1:45, এর মধ্যে আমার স্নান টান কমপ্লিট, ইনাকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন বিছানা টিছানা করে শুয়ে রেখেছি, কারণ কি না শুয়ে রাখলে গোটা বাড়ি এখন ছুটবে খেয়ে দেয়ে। তো এই জন্য জল টল খাইয়ে একে এখন শান্ত করার জন্য শুয়ে রেখেছি, ওর একটু রেস্টও হয়ে যাবে। মিনওয়াইল আমরা আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে দেন হচ্ছে ওলা বা উবের কিছু করে বেরোবো, এসে ওকে ঘুম পাওয়ানোর চেষ্টা করবো। এত তাড়াতাড়ি থেকে ওকে দেখে মনে হয় যে ঘুম পাচ্ছে, এটা একটা ধোকা, কারণ কি চারটে সাড়ে চারটের আগেও মোটেও ঘুমায় না। তো তা করতে করতে আমরা এসে গেলে তখন ঘুম পাওয়ানোর চেষ্টা করবো, ঘুমালে ভালো, না ঘুমালে রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে যাবে। তো বাইরে এখন বেশ ভালোই রোদ আছে, ভেতরে যদি অতটা গরম হয় না, বাট বাইরে বেশ ভালো রোদ আছে। তো দেখি সবাই মিলে যেহেতু যাচ্ছি সেজন্যকে নিয়েই যাচ্ছি, আদারওয়াইজ একে রেখে গেলে বেটার হতো, বাট ও গিয়ে দেখে আসুক কালার টালার চুজ করুক, কী পছন্দ হয় না পছন্দ হয় ও দেখবে। এখন আপাতত রেস্ট করুক, আমিও একটু শুয়ে শুয়ে রেস্ট করি। আমি হচ্ছে রেডি হয়ে গেছে, এখন মামনি বাপির লাঞ্চ হয়ে গেছে, আমরা লাঞ্চ করবো। লাঞ্চে আজকে আছে হচ্ছে শাক ভাজা, এঁচোড়ের আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে টকের ডাল আর মাছ করা হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আমের চাটনি আর বাঁধাকপির তরকারি হচ্ছে ছিল। তো খেয়ে দিয়ে আমরা 3:30 সময় এখান থেকে ওলা উবের করে বেরোবো, এখান থেকে 10 মিনিট লাগবে না যেতে কাছেই। সো এখন হচ্ছে 3:15 বাজছে, আমাদের চলে এসেছে গাড়ি নিচে ওয়েটিং, আমরা এখন হচ্ছে বেরিয়েছি। এখন বাইরে এখন বিভৎস রোদ আছে, ব্যাঙ্গালোরে এই সময় আগে বৃষ্টি হতো, এই সময় থেকে মেঘ মেঘ করতো, বাট ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন বিভৎস গরম, এসি চালিয়েও গরম লাগছে আমাদের। সো আমরা হচ্ছে পৌঁছে গেছি এখানে শোরুমে, আর তারপরে দেখছিলাম কালারগুলো, এখানে অনেক রকম মডেলেরই গাড়ি ছিল, অরার, i10, i20 এটসেট্রা, বাট কালারগুলো তো সিমিলার হয় কিছু কিছু, তো কালারগুলোই দেখছিলাম, আর কনফিউশনও চলছিলো এতগুলো কালার দেখে, সবগুলোই ভালো লাগছিলো। আর রেড কালার তো অলওয়েজই ভালো লাগে, বাট রেডটা আমার অতটা চয়েস ছিল না, অন্য কালারগুলোই নিচ্ছিলাম, কোনটার একটু মেনটেন্যান্স কম করতে হবে সেই হিসাবেই চুজ করবো ভেবেছিলাম, যাতে স্ক্র্যাচ ট্যাচ এগুলো যেন কম পড়ে সেই রকম হিসাবে চুজ করবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে শোরুমে, আর এখানে 5টা গাড়ির কালার দেখেছি, তার মধ্যে আমাদের এইটা পছন্দ হয়েছে, একটা নিচে গ্রিন আছে সেটা পছন্দ হয়েছে। তো দেখি এখন কোনটা কী পছন্দ হচ্ছে, ফাইনাল করছি কি না সেটা পরের কথা, আপাতত গাড়িগুলো দেখে আপাতত কালারটা আমরা চুজ করছি। তো আমাদের বুকিং হয়ে গেছে কনফার্ম, আর পরে মোটামুটি এই মাসের মধ্যেই আমরা ডেলিভারি পাবো, তো কি কার তখন ডেলিভারি নেবো তখনই বলবো, এখন আর বলছি না। আর তোজো মামনি বাপি অলরেডি চলে গেছে, তোজো ঘুম পেয়েছিলো, কান্নাকাটি চলে গিয়েছিলো, আমরা এখন বুক করেছি উবের আসলে আমরাও বেরোবো, 5টা বেজে গেছে, আসলে কিনতে গেলে অনেক রকম কথা হতে হতে 1.5-2 ঘন্টা লেট হয়েই যায়, তো এখন আমরাও বাড়ি যাচ্ছি। কার আজকে বুকিং হওয়ার খুশিতে আমরা আজকে মুলোর শাক নিয়ে যাচ্ছি বাড়িতে, পার্টি করবো বলে, আর ডাব খেয়ে মুলোর শাক নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে অ্যাপার্টমেন্টে, হাঁটতে হাঁটতে আমরা এসেছি, কারণ কি আমরা ওলা উবের পাইনি, বাসে করে আজকে আসতে হয়েছে আমাদের। ওলা উবের যেহেতু পাইনি, অটো পাইনি, ওই জন্য বাসে করে আমরা বাস স্টপে নেমে তারপরে হেঁটে হেঁটে আসছি। মাঝখানে হচ্ছে ডাবের জল খেলাম, তারপরে শাক কিনলাম, এসব কিনে প্রায় 5:30 বেজে গেছে।
সো আমরা হচ্ছে ফিরে গেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর সব থেকে বেশি হাঁটার অভ্যেস অনেক কমে গেছে, অতটুকু রাস্তা হেঁটেই মনে হচ্ছে ভীষণ টায়ার্ড। আর বাইরে ভীষণ রোদ গরমও আছে, আমরা একদম বেরিয়েছি সে একদম 3টের সময়, এখন প্রায় 5:30টা তো বেজে গেছে, এখন 6টা বাজছে, তার মাঝখানে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে তোজোকে হচ্ছে এই যে শুয়ে আছে নিনি, ঘুমায়নি অবভিয়াসলি, আমি আসলে হয়তো ঘুমাতো, ঘুম পেয়েছিল ওর, বাট মামুনের কাছে বদমাশি করছিল, ঘুমায়নি। এখন হচ্ছে ওকে খাইয়ে দিলাম, ইভিনিং যেটা খাই ওই কর্নফ্লেক্স দুধ ওইসব খাইয়ে টাইয়ে দিয়েছি, বাট এখন ওকে বাইরে বার করিনি, অনেক বাইরে গিয়েছে, ও বদমাশি করেছে, এখন কিছুক্ষণ এখানে শুয়ে টুয়ে রেস্ট নিক, ও রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিচ্ছি, পরে বাইরে যাবে, কারণ বাইরে গেলে আবার দৌড়ঝাঁপ শুরু করে দেবে, আর কারোর এখন অত এনার্জি নেই ওর সাথে সাথে ওকে দেখার, দৌড়ঝাঁপ করার ওর সাথে, সেই জন্য ও একটু রেস্ট নিক, আমরাও একটু রেস্ট নিই। এর হচ্ছে এখানে পাগলামো চলছে, যেটা কিনা সারাদিনই চলতে থাকে, এই হাফ প্যান্ট যেটা এই শর্টসটার এই দিকের পাটা দিয়ে মাথাটাকে বের করার চেষ্টা করছে, এরকম করে সাজবে, এইদিকে এসে আয়নায় দেখবে। আর ইতিমধ্যে আমারও চলে এসেছে চা আমার জন্য, যেটার এখন ভীষণভাবে দরকার ছিল, এই যে ইনার অত্যাচার সামলানোর জন্য, এই যে এখানে এসে দেখবে কি যে নিজেকে ভালো লাগে তার ঠিক নেই, এরকম করে। এখন আমি বসে বসে একটু চা খাই, মাথা ভীষণ ধরে গেছে, চাটা খেলে একটু রিলিফ পাবো। আর এ তো আজকে সারা দুপুর ঘুমায় নিয়ে ঘুমিয়েও যাবে, এখন 7টা বাজছে আর খুব জোর হলে 1 থেকে 1.5 ঘন্টা এর এখন জেগে থাকার মেয়াদ, তারপরে ঘুমিয়ে যাবে। তো এখন হচ্ছে 9টাও বাজেনি, তার মধ্যে তোজো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, ও প্রচণ্ড মানে ক্র্যাঙ্কি হয়ে গেছিলো আজকে দুপুরবেলা, ওর একটুখানি ঘুমের দরকার ছিল, বাট ও ঘুমায়নি একটুও, তো সেই জন্য একদম পুরো ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, যেন তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু কিচেন ফিচেন ক্লিন করলাম, ওর এদিক ওদিক ছড়িয়ে থাকা খেলনা টেলনা ক্লিন করে অর্গানাইজ করার সময় হচ্ছে এটা আমার, যখন ঘুমিয়ে যায়। আর অ্যামাজন থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, যেটা এসেছে সেটা হচ্ছে ডেকোরেটিভ আইটেমস কিছু, তো এরকম 3টে পাতা, এই যে এরকম অরেঞ্জ কালারের যে পাতাগুলো হয় আর্টিফিশিয়াল আর কি, 3টে এরকম স্টিক আছে, 3টে এরকম লাগানো আছে এখন, লম্বা লম্বা যেগুলো হয় না এরকম, এগুলো টাঙিয়ে রাখার জন্য, বাট আমি বেসিক্যালি অর্ডার দিয়েছি এগুলোকে ওই টেবিলের নিচে আমার যে জায়গাটা আছে যেখানটা ট্রান্সপারেন্ট আছে কাঁচটা, সেখানে এখানটা রাখবো বলে, একটা অন্তত রাখবো, আর বাকি দুটো ব্যালকনিতে পরে যখন ডেকোরেশন করবো তখন ব্যালকনিতে লাগাবো। আর অর্ডার দিয়েছি হচ্ছে ওই রকমই ওই টেবিলের নিচেই রাখার জন্য, যেখান দিয়ে রিফ্লেক্ট হয় আমার ইয়েটা কাজটা, সেটাতে নিচটায় স্টোনটা রাখবো, তো এর জন্য আমি অর্ডার দিয়েছি হচ্ছে 3 কেজিজের হোয়াইট স্টোন, প্লেন হোয়াইট একদম, বাট স্টোনগুলোর কোয়ালিটি ভালো, গ্লস করছে যে গ্লসি একদম, তার উপর এই অরেঞ্জটা সুন্দর লাগবে বলে এই একটা স্টিক দেবো, তো এটা অর্ডার করেছিলাম, এগুলো এসেছে। আর এসেছে হচ্ছে এই যে ওয়াল পেপারটা, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কাবার্ডে লাগানোর জন্য, কাঠের যে কোনো প্লেন আইটেমের ওপর এগুলো লাগানো যাবে, আর এইটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা তো আমার একটা আছে ওয়ার্ড্রপ ছোট্ট মতন, যেটা পুরনো হয়ে গেছে, ওর গ্লেসটা চলে গেছে, বাট এখন কিছুদিন চলবে ওটা, সেই জন্য এটা স্টিক করে নেবো, তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম, এটা কালারফুল আর এটার রিভিউও বেশ ভালো ছিল। অ্যান্ড আর একটা এটা অর্ডার করছি, সেটা হচ্ছে কাল নীল ষষ্ঠী, তো ওই জন্য শিবের কাছে তো সন্তানের জন্য জ্বালাতে হয় হচ্ছে প্রদীপ, বাট মোমবাতি বা প্রদীপ আমরা মোমবাতি দিই, যেহেতু প্রদীপটা অত অ্যাভেলেবেল থাকে না বেশিক্ষণ জ্বলেও না বলে, তো সেই জন্য অ্যামাজন থেকে একবারে এতগুলোই মোমবাতি অর্ডার করে দিয়েছিলাম, কারণ দিওয়ালি টিওয়ালি এইসব পারপাসে মোমবাতি সবসময়তেই লাগে, তো এই কটা জিনিস এখন অর্ডার করেছিলাম, যেগুলো আমি আনপ্যাক করে দেখলাম আর প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক ভালো মতন এসেছে। সো ফাইনালি সময় হচ্ছে এখন 10:30, আমাদের ডিনার টিনার ডান, স্কিন কেয়ারও ডান, এবার ভীষণ ঘুম পাচ্ছে, আজকে একটা অনেক বড় দিন ছিল আর সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তো দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে আনন্দে রেখো।